দেশের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং খাতকে শিল্প খাতের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান দেশে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন খাতের বিস্তৃতি বাড়ছে প্রতিনিয়তই প্রায় আট লাখ মানুষের কর্মসংস্থান জড়িত এই খাতে তবে ভারী শিল্পের আওতাভুক্ত হলেও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং খাতকে রাখা হয়েছে হালকা মেশিনারিজ খাতের আওতায় সাব সেক্টর হিসেবে ফলে ব্যবসায়ীরা বলছেন শিল্প খাতের স্বীকৃতি পেলে দেশে তৈরি হবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন কমবে আমদানি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও শিল্প খাতের স্বীকৃতি পেলে বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং কে সাব সেক্টরে রাখা হয়েছে আমাদের এখনকার সময়ের দাবি এটা সরাসরি ইন্ডাস্ট্রি ঘোষণা করে এটা মেইন সেক্টরে নিয়ে আসতে হবে এটা লাইট মেশিনারি যে মধ্যে রাখা হয়েছে দুইশো টনের একটি চিলার অথবা একশো টনের একটি চিলার সেখানে যে কম্প্রেসারটা ব্যবহার করা হয়েছে সেটা কোনো অবস্থাতেই লাইট নয়